নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। 11ই আগস্ট ভারত মাতার বীর শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস। ক্ষুদিরাম বসু 1889 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর শহরের কাছাকাছি বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত মৌবনি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ত্রৈলোক্যনাথ বসু, মাতা লক্ষ্মীপ্রিয় দেবের চতুর্থ সন্তান তিনি। ক্ষুদিরাম প্রফুল্ল চকির সঙ্গে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছে ভেবে তাকে গুপ্ত হত্যার জন্য বোমা ছুড়েছিলেন। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটা গাড়িতে বসেছিলেন, যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়। ক্ষুদিরাম বসু গ্রেপ্তার হন। দুজন মহিলাকে হত্যা করার জন্য তার বিচার হয় এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ হয়। 1908 সালের 11ই আগস্ট মাত্র 18 বছর বয়সে তার ফাঁসি হয়। প্রত্যেক বছরের মতন এবছরও বীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করা হয় কাটোয়া পৌরসভার উদ্যোগে। বৃহস্পতিবার কাটোয়া পৌরসভার উদ্যোগে কাটোয়ার টালিখোলায় বীর শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই দিন ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করেন কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা, উপপৌরপ্রধান লক্ষিন্দর মণ্ডল, কাটোয়া পৌরসভার কাউন্সিলর সুনিতা ঘোষ, সুজয় মৈত্র, রীতা ব্যানার্জি, চন্দনা মাঝি, চৈতালী মিত্র ঠাকুর, ইউসুফা খাতুন, সুমিত্রা রায়, সুদীপ্তা ঘোষ, ফাল্গুনী মুখার্জি, শুভ্রা রায়, গুণেন চট্টোপাধ্যায়, কমলাকান্ত চক্রবর্তী, লিপিকা ঘোষ, জিতেন চ্যাটার্জি, রিম্পা মণ্ডল, কাটোয়ার বিশিষ্ট চিকিৎসক পরেশ ব্যানার্জি, সত্যব্রত বোট, সেন্ট জনস অ্যাম্বুলেন্সের অসিত দত্ত, সাংবাদিক দীপ্তিকুমার বন্দ্যোপাধ্যায়, তৃণমূল লিগাল সেলের বিশিষ্ট আইনজীবী দেবাশিস মণ্ডল, শ্রীধর ব্যানার্জি, কার্তিক দত্ত, পারমিতা ব্যানার্জি, পৌর কর্মচারীর পক্ষ থেকে দিলীপ ঘোষ। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার প্রধান কর্ণিক চন্দ্রচূড় দত্ত প্রমুখ। এই মাল্যদান অনুষ্ঠানে উপস্থিত এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এই দিন বীর শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে কাটোয়া 11 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাটোয়া রেডক্রস কালী মন্দিরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শেষে রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা ও উপপৌরপ্রধান লক্ষিন্দর মণ্ডল। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। বেঙ্গল মেকানিক্যাল কুলিং সার্ভিস, এয়ার কন্ডিশনার অ্যান্ড রেফ্রিজারেশন সিস্টেম প্রোভাইডার। এখানে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ইন্ডাকশন, ইনভার্টার প্রভৃতি ইলেকট্রনিক সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। এখান থেকে ক্রয় করা সামগ্রী রিপেয়ার করার জন্য নিজস্ব সার্ভিস সেন্টারের ব্যবস্থাও রয়েছে। এখানে ইলেকট্রনিক সামগ্রী ক্রয়ের জন্য সমস্ত রকমের ফাইন্যান্স কার্ডের ব্যবহারের সুবিধা উপলব্ধ। ঠিকানা NH রোড, প্রান্তিক পাড়া মোড়, রাধাকুঞ্জ মার্কেট, কাটোয়া। ফোন নাম্বার 8768775651 অথবা 9093978238। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ ও উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নম্বর 9378097597 অথবা 8250248125।